প্লাস আমরা ইনহেরিটেন্স এবং পলিমরফিজম আজকে আরেকটু আর এই আমরা একটা এক্সাম্পল করতেছিলাম আপনাদেরকে কি এমপ্লয়ি টাইপের একটা করেছিলাম ক্লাসে সবাই করতে পারছে ক্লাসে না কোডটা সবার তো আছে কোনটা পেন ড্রাইভে করে নিয়ে নেন তবে চেষ্টা করবেন প্রথম থেকে যে যেখানে বসেন ওখানে বসেন সিট চেঞ্জ করবেন না কারণ সবাই ফাইল পত্র রাখে বড় সমস্যা হয়ে যায় ওই পাশেও আছে যেখানে বসা সেখানে বসার চেষ্টা করবেন র্যান্ডমলি চেঞ্জ করবেন না বুঝলাম তো সবই বুঝছি কিন্তু সিট চেঞ্জ করবেন না আচ্ছা আমাদের বিআইটিএম স্টুডেন্ট আমরা একটা প্রজেক্ট করছিলাম ওখানে দুই ধরনের স্টুডেন্ট ছিল একটা কোলাবোরেটিভ এবং একটা এসিআইপি এসিআইপি ছিল ফ্রি ট্রেনিং কোর্স এটার নিজস্ব কিছু প্রপার্টি ছিল আবার কোলাবোরেটিভ পেইড একটা কোম্পানির সাথে জয়েন্টলি কাজ করে এটা আবার আলাদাভাবে কোর্স ফি দিতে হয় যেহেতু দুইটা আলাদা আলাদা টাইপের এই জন্য আমরা দুইটা আলাদা ক্লাস ক্রিয়েট করছি আর কমন জিনিসগুলো যে জিনিসগুলো লাগে যেমন স্টুডেন্টের নাম এনআইডি ফোন নাম্বার যেটা এসিএলপি স্টুডেন্টেরও লাগবে কোলাবোরেটিভ হবে তো এই জিনিসগুলো আমরা কমন একটা ক্লাসে নিয়ে ওটাকে প্যারেন্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করছি যখন আমরা অবজেক্ট গুলো ক্রিয়েট করব অর্থাৎ কোনো এসিএপি স্টুডেন্টের অবজেক্ট বা কোলাবোরেটিভ স্টুডেন্টের অবজেক্ট তখন কনস্ট্রাক্টরে আমরা মোটামুটি সবগুলো প্রপার্টি পাস করতেছি তবে কিছু প্রপার্টি চলে যাবে প্যারেন্ট ক্লাসে কিছু প্রপার্টি থেকে যাবে চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসে যেগুলো ডিফাইন করা আছে সেগুলো প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরে চলে যাবে এবং প্যারেন্ট ক্লাসে সেভ হয়ে যাবে এরপর আমরা স্টুডেন্টের ইনফরমেশন নেওয়ার জন্য একটা মেথড ডিক্লেয়ার করছিলাম এবং মেথডটা প্যারেন্ট ক্লাসে ডিফাইন করা আছে প্যারেন্ট ক্লাসে যে মেথডটা ডিফাইন করা আছে এটার ইমপ্লিমেন্টেশনকে আমরা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন বলি অর্থাৎ প্যারেন্ট ক্লাসে কখনো এমন কোনো ইমপ্লিমেন্টেশন দেওয়া উচিত না যেটা একটা ক্লাসের জন্য কাজ করবে আর একটা জন্য কাজ করবে যদি এরকম থাকেও তাহলে সেটাকে ওভাররাইড করার একটা ব্যাপার স্যাপার থাকে যে ক্লাসের ওভাররাইড করার প্রয়োজন বা ইনফরমেশনটা চেঞ্জ করার প্রয়োজন সে চাইলে ওভাররাইড করে করতে পারে সো আমরা প্যারেন্ট ক্লাসে ডিফল্ট ইমপ্লিমেন্টেশন দিয়ে রাখছি না চাইল্ড ক্লাস দুইটা যখন ওভাররাইড করলো তখন যে যার মতন করে ইনফরমেশন রিটার্ন করে যখন চাইল্ড ক্লাস গুলো প্যারেন্ট ক্লাসের কোনো একটা মাত্র বা দুটো মধ্যে যেটাই হোক না কেন সবগুলো চাইল্ড ক্লাস যখন প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে ওভাররাইড করে তখন আমরা ওই মেথডগুলোকে কল করার জন্য রান টাইম পলিমরফিজম ইউজ করতে পারি প্রতিটা আলাদা আলাদা ক্লাসের অবজেক্ট দিয়ে মেথডটা কল না করে
আলাদা আলাদা ক্লাসের অবজেক্ট দিয়ে মেথডটা কল না করে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে এই মেথডটা কল করা হচ্ছে, তাই না? আর আমরা যেহেতু ইনহেরিটেন্সে ইয়েটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ, তা আমরা বলতে পারি যে প্রতিটা চাইল্ড ক্লাসই আসলে প্যারেন্ট ক্লাস বা প্যারেন্ট ক্লাসের সমতুল্য। দ্যাটস ওয়াই আমরা প্যারেন্ট ক্লাসের রেফারেন্সের মধ্যে চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখতে পারি, এটা একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম। তো যে অ্যারেটার টাইপ হচ্ছে বিআইডি রেজিস্টার অর্থাৎ প্যারেন্ট, তো জিরো নম্বর ইন্ডেক্সে আমরা চাইল্ড এসিএফপি এবং এক নম্বর ইন্ডেক্সে চাইল্ড কোলাবোরেটিভ আমরা রাখতে পারছি। এরপর যখন আমার গেট ইনফো মেথডটা দেখার প্রয়োজন, তখন যেটা যে ক্লাসের গেট ইনফো সেটা দিয়ে কল না করে আমরা প্যারেন্টটা দিয়ে কল। ওকে, এটাকে আমরা রান টাইম পলিমরফিজম বলছিলাম, কারণ রান টাইমে ডিসাইড করা হয় এই গেট ইনপুট আসলে কোন ক্লাসের গেট ইনপুট মেথডটাকে কল করে। যখন এই বিএস এর ভিতরে এস ওয়ান কে রাখতেছি তখন এসিআইপি গেট ইনপুট কল করতেছে, যখন এই বিএস এর ভিতরে সি1টা রাখতেছি তখন গেট ইনফো কোলাবোরেটিভ ক্লাসের গেট ইনফোটাকে ওই গেট ইনফোটা কল করছে। সো ফার আমরা এতটুকু দেখে আসছি। আমরা অনেক সময় চাই যে আমাদের প্যারেন্ট ক্লাসটা যেন, আচ্ছা তার আগে বলি, এটা যদি বিআইডিএম এর কোন একটা সফটওয়্যার হয় স্টুডেন্ট ম্যানেজ করার, তাহলে বুঝতে পারতেছেন এখানে দুই ধরনের কোর্স আছে, এসিএপি এবং কোলাবোরেটিভ। এবং আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন এসিএপি না হলে কোলাবোরেটিভ, আমাদের কিন্তু প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন, তাই না? আমরা ক্রিয়েট করলে হয় এসিআইপি এর অবজেক্ট ক্রিয়েট করব না হলে কোলাবোরেটিভ এর অবজেক্ট ক্রিয়েট করব। আমরা কিন্তু ব্যাংক সরি বিআইটিএম এর কোনো বিআইটিএম স্টুডেন্টের কোনো অবজেক্ট ক্রিয়েট করতেছি, যদি করিও তাহলে কিন্তু জিনিসটা ইনকমপ্লিট থেকে যাবে। যেমন আমি চাইলে বিআইটিএম স্টুডেন্টের প্যারেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, বাট প্রশ্ন হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার পর আমরা হয়তো এই প্রশ্ন করতে পারি যে আমি বিআইটিএম স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম ঠিকই, বাট এটা কি কোন ধরনের এই সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যাবে? আমরা শুধুমাত্র একটা অবজেক্ট ক্রিয়েট করবো, নাম দিব, এনআইডি দিব, ফোন নম্বর, ওকে অবজেক্ট ক্রিয়েট হলো, বাট এটা কিসের কোন ডিপার্টমেন্টের এসিআইপি নাকি কোলাবোর, এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। সো বিআইটিএম এর অবজেক্ট, বিআইটিএম স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করা গেলেও সেই অবজেক্টটা আমাদের কোনো কাজে আসবে না। দ্যাটস ওয়াই এই ধরনের সিস্টেমে সাধারণত প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করাও হয় না, এবং ক্রিয়েট করে কোনো লাভও নেই আসবে। কখনো যদি সিস্টেমে এরকম আপনি চান যে আপনি কোনো একটা প্যারেন্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করা থেকে অন্যান্য ডেভেলপারদেরকে আপনি বিরত রাখবেন, সেক্ষেত্রে একটা ব্যবস্থা করা যেতে পারে। ব্যবস্থাটা কি, আপনি চাইলে বিআইটিএম স্টুডেন্ট ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারেন। যখন আপনি কোন একটা ক্লাসের ক্লাস কিওয়ার্ডের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করবেন, ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, তেমন কোনো চেঞ্জ আসতেছে না ভিতরে বা কিছু, বা একটা বড় চেঞ্জ অবশ্যই আসছে, সেটা হচ্ছে আপনি এখন থেকে এই বিআইটিএম স্টুডেন্টের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, লাইক আপনি এটা দেখতে পারবেন না বিআইটিএম স্টুডেন্ট ইকুয়ালস নিউ বিআইটিএম স্টুডেন্ট, এটা পসিবল না। করতে দিবে না, এখানে আপনি কনস্ট্রাক্টরের ভ্যালু পাস করেন যাই করেন, কনস্ট্রাক্টরের ভ্যালু পাস করেন, বাট করতে দিচ্ছে না, ক্যানট ইনস্ট্যান্সিয়েট দ্য টাইপ ক্রিয়েট,
তাহলে এখন কোনো ডেভেলপার বা কোনো যে এই প্রজেক্টটা নিয়ে কাজ করবে পরবর্তীতে, সে যেন ভুল করে আর ডিএটিএম স্টুডেন্টের অফিস ক্রিয়েট করতে না পারে, আমরা একটা ব্যবস্থা রেখে দিলাম। অর্থাৎ ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে, একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট করলে তার অবজেক্ট ক্রিয়েট করা যায় না, বাট ওই ক্লাসটাকে এক্সটেন্ড করা যায়। যেমন ডিএটিএম স্টুডেন্টকে আমরা প্যারেন্ট ক্লাস হিসেবে ইউজ করেছি, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করা যাবে, কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা যাবে। খুশি হবে অবজেক্ট ক্রিয়েট না করলে, আমি যদি অবজেক্ট ক্রিয়েট করতে না দিই তাহলে এইগুলো আমি ইউজ করবো কিভাবে? মানুষ তো অবজেক্ট ক্রিয়েট করেই প্রপার্টি মেথড গুলো অ্যাক্সেস করে, আর অবজেক্ট যদি ক্রিয়েট করতে নাই দিই তাহলে এগুলো ইউজ করবে কে? এই কারণে ইনহেরিটেন্স করি আমরা, এই ক্লাস গুলোকে ইনহেরিট করে তার প্রপার্টি বা তার মেথড গুলো তারপরে ইউজ করতে। ওকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর এক কারণেও হতে পারে, এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা বসায় দিছে এজন্য ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। আর একটা কারণেও একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড তাহলেও ওই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হবে। এখন অ্যাবস্ট্রাক্ট মেথড কি? অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে সেই ধরনের মেথড যে ধরনের মেথড গুলোর কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, শুধু ডিক্লারেশন থাকবে। মানে অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে সেই ধরনের মেথড যে মেথড গুলো শুধুমাত্র সিগনেচার থাকবে কিন্তু কোনো বডি থাকবে না। ব্যাপারটা এমন যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো ডিক্লেয়ার করে রাখা হয়েছে যেন পরবর্তীতে কোনো চাইল্ড ক্লাস ওই মেথডটাকে ওভাররাইড করে সেটাকে ইমপ্লিমেন্ট করে বা একটা বডি দিয়ে দেয়। প্রশ্ন আসতে পারে আমি এমন কোন সিচুয়েশন আসতে পারে বা কেন বা আমি এমন একটা মেথড ডিক্লেয়ার করতে যাবো যার আমি কোনো বডি দিব না, পরবর্তীতে চাইল্ড ক্লাস মেথডটা ওভাররাইড করে বডি ইমপ্লিমেন্ট করে, কি প্রয়োজন আসতে পারে? মানে অনেক কিছু এক কথা বলে ফেলতে লাগবে, তার আরো যেমন ধরেন আমাদের প্যারেন্ট ক্লাসে গেট ইনফো নামে একটা মেথড ছিল, যেটা প্যারেন্ট ক্লাসে দেওয়ার উদ্দেশ্য কি ছিল আমার কি মনে মনে আছে আমরা এই মেথডটা প্যারেন্ট ক্লাসে কেন দিচ্ছিলাম? যেন এক একটা চাইল্ড ক্লাস এক এক ধরনের মেথড ডিক্লেয়ার না করে, একটা কমন মেথড যেন থাকে, এই কারণে। যদি কোনো যদি কোনো চাইল্ড ক্লাস যদি কোনো চাইল্ড ক্লাস এটাকে ওভাররাইড না করে তাহলে কি হবে? ওই যে টিম লিডার বা প্রজেক্ট ম্যানেজার, সে তো বললো তার ডেভেলপারদেরকে যে আপনারা এই মেথডটা, আমি একটা মেথড বানাই দিচ্ছি আমার প্যারেন্ট ক্লাসের মধ্যে, আপনারা এটাকে এক্সটেন্ড করবেন এবং গেট ইনফো নামে একটা মেথড আছে সেটাকে ওভাররাইড করবেন, তাহলে আপনাদেরকে নতুন করে মেথড বানাতে হবে। ধরেন এসিআইপি এই ক্লাসটা যে ডেভেলপ করছে সে ওভাররাইড করলো, বাট কোলাবোরেটিভ সে ওভাররাইড করতে ভুলে গেছে, ভুলে যে সে এখন নিজের মতো করে হয়তো আর একটা মেথড যে ইনফো বা গেট বা ইনফরমেশন এই ধরনের একটা মেথড ডিক্লেয়ার করছে। এরপর আমি যখন বা প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডার যখন ক্লাসগুলো ইউজ করবে এবং স্টুডেন্টের ইনফরমেশন গুলো দেখার প্রয়োজন হবে, তার সে তো নিশ্চিন্ত মনে গেট ইনফো মেথডটাই করে, কারণ সে তো ইনস্ট্রাকশন বলেই দিচ্ছে।
যে আমার এই মেথডটাকে ওভাররাইট করতে হবে। এখন দেখা যাচ্ছে সে যখন রান টাইম পলিমরফিজম ইউজ করে দুই ধরনের স্টুডেন্টের ইনফরমেশনটা দেখার জন্য কোডটা লিখলো এবং রান দিল, প্রথম স্টুডেন্টের ইনফরমেশন ঠিকঠাক মতো আসলেও পরেরটা না আসতো। কেন আসতেছে নামটা বুঝতে পারছে? এটা নামটা কোন অবজেক্টের জন্য আসতেছে, কোন টাইপের জন্য, এটা কোলাবোরেটিভ এর জন্য আসতেছে, এই কবি টবি এসব কোথায় দিছিলাম, এটা হচ্ছে এসিআইপির জন্য। আর কোলাবোরেটিভ এর জন্য যেটা যেটা দিছি সেটা কিন্তু প্রিন্ট করে নাই। কারণ কি? কারণ এই লাইনটা যখন এক্সিকিউট হয় বিএস ডট গেট ইনফো, বিএস টা কি টাইপের, প্যারেন্ট টাইপের, রান টাইমে ডিসাইড করা হয় বা দেখা হয় যে গেট ইনফো মেথডটা যদিও প্যারেন্ট ক্লাসে, কোন চাইল্ড ক্লাস সেটাকে ওভাররাইড করছে কিনা সেটা দেখা হয়। যেমন লুপটা যখন ঘুরবে তো প্রথমবার এই বিএস এর মধ্যে কি আসবে, এস ওয়ান, এস ওয়ান মানে এসিআইপি। তো গেট ইনফো মেথডটা এবার রান টাইমে চেক করা হবে যে এসিআইপি গেট ইনফো মেথডটা ওভাররাইড করছে কিনা, যদি করে থাকে তাহলে এসিআইপি যে গেট ইনফো মেথডটা ওভাররাইড করছে সেটাই করে। দ্যাটস ওয়াই এসিআইপি যে গেট ইনফো মেথডটা ওভাররাইড করছে সেটা করবে। সেকেন্ড টাইম লুপটা যখন সেকেন্ড বার ঘুরবে তখন বিএস এর মধ্যে কি আসবে, সি ওয়ান। এখন আবারও রান টাইমে চেক করা হবে যে কোলাবোরেটিভ সে কি গেট ইনফো মেথডটা ওভাররাইড করছে কিনা, যখন দেখবে সে গেট ইনফো মেথডটা ওভাররাইড করে নাই তখন বিআইটিএম অর্থাৎ প্যারেন্ট ক্লাসের যে গেট ইনফো সেটা করবে, অর্থাৎ ডিফল্ট ইমপ্লিমেন্ট সেটা করবে। দ্যাটস ওয়াই এটা নাল রিটার্ন করতেছে এবং এই নালের কারণে এটা নাল হচ্ছে। অর্থাৎ চাইল্ড ক্লাস যখন কোন একটা মেথড কে ওভাররাইড করে ফেলে এরপর থেকে সবসময় পলিমরফিজম ইউজ করেন বা ওই ক্লাসেরই অবজেক্ট ইউজ করেন, যেটাই করেন সবসময় চাইল্ড ক্লাসে পে করবে। চাইল্ড ক্লাস যে প্যারেন্ট ক্লাসের মেথড ওভাররাইড করবে এরপর থেকে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে কল করে না চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে কল করে, সবসময় চাইল্ড ক্লাসের টাই কল করে। আর যদি চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের মেথড ওভাররাইড না করে, যদি না করে তাহলে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে বলেন বা চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে বলেন সবসময় প্যারেন্ট ক্লাস টাই কল করে, অর্থাৎ ডিফল্ট ইমপ্লিমেন্ট সেটাই। এটা বোঝা গেছে? তো এটা তো একটা প্রবলেম যে টিম লিডার সে দেখলো যে আরে আমার তো কথা শুনলো না, আমি বলছিলাম যে ওভাররাইট করতে, একজন শুনছে কথা আর একজন শুনছে। তো আমরা এখানেও একটু ওই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা নিয়ে আসতে পারি। আমরা চাইলে টিম লিডার চাইলে কাজটা করতে পারে যে গেট ইনফো মেথড, এই মেথডটাকে সে চাইলে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারে। কিভাবে? আগেই বলছি অ্যাবস্ট্রাক্ট মেথড কোনগুলো, যে মেথড গুলোর শুধু সিগনেচার থাকবে, কোনো বডি থাকবে না, বডি থাকবে আনডিফাইন্ড, অর্থাৎ এই মেথডটার বডি আমরা ফেলে দিচ্ছি সম্পূর্ণ, শুধুমাত্র সিগনেচারটা থাকবে এবং মেথডে টাইপ ডিক্লেয়ার করার আগে আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে এই মেথডটা এখন অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। আপনি যদি আগে থেকে ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার না করতেন, আগে থেকে যদি ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার না করতেন তাহলে ওই ক্লাসে যখনই আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করি দেখেন ক্লাসটাও এরর দেওয়া শুরু করে। দ্যাট মিন্স কোন একটা ক্লাসে যখন অ্যাটলিস্ট একটা হলেও অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তখন ওই ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার, যেহেতু আমাদের ক্লাসটা আগে থেকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করা ছিল, কাজে যখন আমরা নতুন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিচ্ছি তখন কোনো এরর দেয়। বাট যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করার নাই
আপনি যদি ওই ক্লাসে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করেন, সাথে সাথে দেখবেন এররটি আসবে, কারণ ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে। এটা এমন একটা মেথড যে মেথডটা কোনো বডি নেই, অর্থাৎ এই মেথডটা যদি আপনি কল করেন এই অবস্থায়, এই ক্লাসের ভিতর থেকে যদি কল করেন, দেখ সে কি আউটপুট দিবে। এই মেথডটা স্ট্রিং রিটার্ন করছে, সিগনেচার থেকে বোঝা যাচ্ছে যে এই মেথডটা স্ট্রিং রিটার্ন করছে। বাট ধরেন ক্লাসটা যদি এখন অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার না করতাম, তাহলে বিআইটি স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করা যেত, বিআইটি স্টুডেন্টের অবজেক্ট যদি ক্রিয়েট করা যেত, তাহলে এই ক্লাসের অবজেক্টের পর ডট দিয়ে যদি গেট ইনপুট মেথডটা কল করতাম, কি আউটপুট কি আউটপুট পেতাম? মেথডটাকে তো ডিফাইনই করা হয়, আনডিফাইন্ড একটা জিনিস, সে কিছু রিটার্নও করতেছে না, কারণ এই জিনিসটা বানায় দেওয়া হয়েছে হচ্ছে যে এটাকে ইউজ করবে কারা, চাইল্ড ক্লাসরা ইউজ করবে, তাই না? দ্যাটস ওয়াই এটাকে যেহেতু এর কোনো ইমপ্লিমেন্টেশন নাই, কাজে এই ক্লাসের অবজেক্টও ক্রিয়েট করতে দেওয়া যাবে না, দ্যাটস ওয়াই এটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার। এখন খেয়াল করেন, যখনই প্যারেন্ট ক্লাসে এই মেথডটাকে আমি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করলাম, তখনই কোলাবোরেটিভ ক্লাসটাতে এরর দেওয়া শুরু করে। এসিআইপিতে কিন্তু কোনো এরর নেই। এখন এসিআইপি আর কোলাবোরেটিভ মধ্যে ডিফারেন্সটা কি? এসিআইপি ওভাররাইট করছে, কোলাবোরেটিভ ওভাররাইট করে নাই। প্যারেন্ট ক্লাসে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, চাইল্ড ক্লাস সেই মেথডটা ওভাররাইট করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত ওভাররাইট করবে ততক্ষণ পর্যন্ত এই এরর দিবে, কারণ আমি তাকে বাধ্য করেছি। তোমাকে এখন তোমার ভুলে যাওয়ার কোনো স্কোপই নেই, যেই মুহূর্তে আপনি এই প্যারেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করবে সাথে সাথে এরর দেওয়া শুরু হয়ে যাবে, যে এখন আপনাকে বলা শুরু করবে যে এই ক্লাসের মধ্যে ওই প্যারেন্ট ক্লাসটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এটাকে অবশ্যই খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যদি এখন এখানে ক্লিক দেই, তাহলে মেথডটা ওভাররাইট করে দিচ্ছি, তো আমরা তো আগের থেকে ওভাররাইট করছিলাম, আমরা এখন আগের ফলে ফিরে যাই, দেখো এখন আর কোনো এরর নাই। আমরা কোন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড কোন একটা প্যারেন্ট ক্লাসে ডিক্লেয়ার করে আমরা চাইল্ড ক্লাসকে বাধ্য করতে পারি যে আপনাকে ওই মেথডটা বা ওই চাইল্ড ক্লাসকে অবশ্যই ওই মেথডটা ওভাররাইড করতেই হবে। যদি না করে কেউ, সাপোজ চাইল্ড ক্লাস আপনার মনে হলো যে না এই ক্লাস মেথডটা আমি ওভাররাইড করবো না, কোন একটা কারণ হতে পারে, এরকম অনেক কারণ আসতে পারে, ওভাররাইড আমি করবো না, আর ওভাররাইড যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তো এই এরর দিতেই থাকে, ওভাররাইড না করে ওইটাকে সলভ করা যায় বা এররটা দূর করা যায়। খেয়াল করে দেখেন, কোলাবোরেটিভ এক্সটেন্ড করছে বিআইটি অফকে, তার মানে বিআইটি স্টুডেন্টের যত মেথড আছে পাবলিক সবগুলো এখন এর মধ্যে চলে আসছে, দ্যাট মিনস এই মেথডটাও চলে আসছে কারণ এটা পাবলিক। তাহলে বলা যায় যে এই গেট ইনফো অ্যাবস্ট্রাক্ট মেথডটা এখন কোলাবোরেটিভের একটা অংশ, ঠিক কি না? তাহলে এটাও বলা যায় যে এখন কোলাবোরেটিভের অবজেক্ট ক্রিয়েট করে, অর্থাৎ আমরা তো কোলাবোরেটিভ অবজেক্ট ক্রিয়েট করছি, কোলাবোরেটিভের অবজেক্ট ক্রিয়েট করে সি1 এর পর ডট দিলে গেট ইনফো মেথডটা এখন পাচ্ছে, কিন্তু এটাকে কল করলে কি অবস্থা হবে? এখন কোলাবোরেটিভ ইয়া করে নাই, ওভাররাইট করে নাই মেথডটা, তাহলে কোন গেট ইনপুটটা কল হবে? ডিফল্টটা কল হবে, ডিফল্ট বলতে এখানে কোনটা? এটা তো অ্যাবস্ট্রাক্ট, কি রিটার্ন করবে সে? কিছুই করবে না, কাজেই ঠিক যে কারণে বিআইটিএম স্টুডেন্টটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করা হয়েছে, আপনি যদি কোলাবোরেটিভটাকে কোলাবোরেটিভ যদি এই মেথড ওভাররাইট না করেন, তাহলে স্টিল কাজ করতে চান,
আপনাকে এই ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে, কারণ এই ক্লাসের মধ্যে এখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে বলা যায় ইনহেরিটেন্স সূত্র অনুসারে, তাই না? তো যে ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে সেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। আর যদি আপনি নিজে অ্যাবস্ট্রাক্ট না ডিক্লেয়ার করতে চান তাহলে অবশ্যই ওভাররাইট, এই কারণে আমরা অবশ্যই ওভাররাইট করব, কারণ কোলাবোরেটিভ কে যদি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করি তাহলে কি কোলাবোরেটিভ এর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায়, তাই না? তো এই জন্য দেখা যায় যে প্যারেন্ট ক্লাস গুলোই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অসংখ্য এরকম প্যারেন্ট ক্লাস আছে যেদিকে জাভা ডেভেলপমেন্ট কিটের মতো, অ্যান্ড্রয়েড এসডিকের মতো, অর্থাৎ ওরা যে কোড মানে ক্লাসগুলো বানায় যায় দেখবেন যে অনেকগুলো ম্যাক্সিমাম অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করা, যেন আমরা কেউ ওগুলোকে বা ওগুলোর অবজেক্ট ক্রিয়েট করতে না পারি, আমাদেরকে ততটুকুই অ্যাক্সেস দেওয়া হবে যতটুকু আমরা ইনহেরিট করার পরে বা এক্সটেন্ড করলে পাবো, ততটুকু। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্টের দুইটা মিনিং বের হলো, বা একটা ক্লাস, একটা ক্লাসকে দুই ভাবে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করা যায়, এক ওই ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করলে, দুই ওই ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার। যখন আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করবেন ক্লাসটাকে অটোমেটিক্যালি অ্যাবস্ট্রাক্ট করতেই হবে, কোনো উপায় নেই, ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না কখনোই, চেষ্টা করেও পারবেন না। তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার ভবিষ্যৎ কি, ফিউচার কি, ওটাকে কোনো প্যারেন্ট হিসেবে ইউজ করতে, ওর ভিতরে যে প্রপার্টি বা পাবলিক মেথডগুলো আছে সেটা কোন একটা ক্লাস ইনহেরিট করে ওভাররাইট করবে বা ইউজ করবে। দ্যাটস ওয়াই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মূল পারপাসটাই হলো তাদেরকে প্যারেন্ট হিসেবে আসলে ইউজ করা হয় বা সুপার ক্লাস হিসেবে ইউজ করা, এবং কোন একটা প্যারেন্ট ক্লাসে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে চাইল্ড ক্লাস বাধ্য থাকবে সেই মেথডটাকে ওভাররাইট করবে, কোন চাইল্ড ক্লাস যদি মেথডটাকে ওভাররাইড না করে তাহলে ওই চাইল্ড ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি যাদেরকেই এই ক্লাসগুলো বানানোর দায়িত্ব দিয়ে দেই না কেন, এখন যদি আমি তাদেরকে এই মেথডটা সম্পর্কে কোনো কিছু নাও বলি যে প্যারেন্ট ক্লাসে গেট ইনফো নামে একটা মেথড আছে, আমি এটা বললামও না, আমি আপনাদের বললাম যে আপনারা দুইটা ক্লাস ক্রিয়েট করবেন একটা অ্যাসাইনমেন্ট কোলাবোরেটিভ, বা আমি যে প্যারেন্ট ক্লাসটা দিচ্ছি এটাকে এক্সটেন্ড করে দেবো, আমি আর কিছু বলবো ভিতরে কি আছে না আছে, তো আপনারা যেই মুহূর্তে ক্লাসটাকে এক্সটেন্ড করবেন তখনই তো আসলে টেক করবেন, আপনাকে বাধ্য করবেন যে একটা মেথড আছে ওভাররাইড করা, ওভাররাইড করতে হবে, ওভাররাইড করতে এসিআইপি কোলাবোরেটিভ কে এক্সটেন্ড করবে, ও আচ্ছা সেটা তো তখন ওকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে, তখন তো অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে, না হলে লাভ নাই, তো আপনি ওভাররাইডও করবেন না অ্যাবস্ট্রাক্টও ডিক্লেয়ার করবেন না, কিছু তো একটা করতে হবে, তা না হয় করলে কিন্তু কোলাবোরেটিভ কে, কোলাবোরেটিভে যদি আপনি ওভাররাইড না করেন তাহলে এটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতেই হবে, আপনি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার না করলে আপনার এরর যাবেই না, আপনি প্রোগ্রাম করতে পারবেন আপনি দিবেন না। ওকে, আপনাদের যে এমপ্লয়িটা আছে না, এমপ্লয়িতে একটা মেথড দেখছিলাম না টোটাল আর্নিংস না কি জানো, ওটাকে অ্যাবস্ট্রাক্ট করে দেন তো প্যারেন্ট ক্লাসে যেটা ডিক্লেয়ার করা আছে
ডিফল্ট ইমপ্লিমেন্টেশন করা আছে, দেখেন যে রিটার্ন দেওয়া আছে 0.0, ওটা কি শুধুমাত্র